three teams are from Bangladesh and they are doing pretty well right now. This is a really proud moment, guys. Top five players, shobgulo player kintu from Bangladesh. Bangladeshi player ra, if we roar together and we slay everyone else in the like matches. Yeah. Total Bangladeshi domination right now happening all over the screen. অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পাবো তাদেরকে লাইক ফাইট নার জন্য ভেনম লেজেন্ডস একজনকে কিন্তু অলরেডি নক করে ফেলেছে দেখতে পাচ্ছি লাখে রাইট নাও নক তারা কিন্তু এখান থেকে আমার কারণের জন্য মনে হচ্ছে ডিরেক্ট একটা পুশের মধ্যে কিন্তু অলরেডি চলে গেছে ভেনম লেজেন্ডস ড্রিট্রন রাইট নাও চলে গিয়েছে সামনে হালকা কিন্তু ড্যামেজ এখানে হয়ে গেল বাট ড্রিট্রন এখানে রিলোড কিন্তু করতে পেরেছে সামনে দেখতে পেয়েছিল অসাধারণ একটা ড্রপ শট ও মাই গড হোয়াট ইজ ইট ডুইং এন্ড সাথে সাথে এখানে কিন্তু ফিনিশ করে দিল ভেনম লেজেন্ডস তারা কিন্তু সাথে সাথে এখানে ফুল স্কোয়াড ওয়াইপ এজ লাইক বিল্ডিংস অফ পসিং এখানে দেখতে পাচ্ছি হারামি ন্যাং কিন্তু এখানে থেকে ছিল সে কিন্তু লাইক ভিতরে ঢুকে সুন্দর একটা লাইক ফিনিশ করার চেষ্টা কিন্তু সামনে এখানে অলরেডি চলে আসছে এখানে কিন্তু জাম্প করাটা উচিত ছিল সে কিন্তু বল করে নক হয়ে গেল বাট পেছন দিক থেকে অন্যান্য যারা যারা প্লেয়ার তারা কিন্তু অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছি এখানে হারামের প্লেয়াররা তারা কিন্তু এখন পর্যন্ত হিট নট চেষ্টা সোফার তারা কিন্তু এখানে হচ্ছে একটা নক করেছে থান্ডার ইয়েটি সোফার দের ইন রিয়েলি ব্যাড স্পট বাট এখানে আসলে তারা কিভাবে ফুল এই লাইক সিচুয়েশনটা হ্যান্ডেল করবে হোপফুলি আমরা কিছুক্ষণের মধ্যে সেটা দেখতে পারবো অনলি মার্শাল ইজ আউট দেয়ার মার্শালকে এখন কিছু একটা করতে হবে তার প্লেয়ার তিনজনই ডাউন হয়ে আছে ব্লু জোন ইজ ক্লোজিং ইন তাকে সিঙ্ক করছে একজনকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে বাট আমার যেটা মনে হচ্ছে ট্রেড ফায়ার হি উইল বি টেকেন ডাউন ইমিডিয়েটলি গট ইজ গোস টু দ্যাট তারা সবাই কিন্তু ফ্রম নেপাল বাংলাদেশি টিম মোটামুটি যারা যারা ছিল সবাই এখন পর্যন্ত অ্যালাইভ এন্ড দে আর ডুইং প্রিটি ওয়েল হোয়াট ইজ থিংক অ্যাবাউট ইট পরে তিনজন হাই ভোল্টেজ উলজেন তাদের দুজনের তিনজন বাট উপরে যদি দেখে আসি A1 তারা কিন্তু সো ফার 6 পয়েন্ট কালেক্ট করে ফেলেছে ভেনম আছে উইথ 5 পয়েন্ট ফাইট কিন্তু এটা শুরু করে ফেলেছে A1 এখান থেকে আছে তারপর আমরা দেখতে পাচ্ছি সাদা সল্টি তারা কিন্তু এখানে ফাইট দিচ্ছে ইটু এস অফ ও মাই গড তারা কিন্তু এখান থেকে লাইক ভিতরে ঢুকে গিয়ে এখান থেকে কিন্তু ফাইট শেষ করার চেষ্টা করছে সিরিজ এর পর একের পর এক গ্রেনেড কিন্তু থ্রো করার চেষ্টা করছে খুব সুন্দর এখান থেকে ফাইট চলছে সো ফার A1 ভার্সেস উল ও মাই গড হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার এখানে দুজন প্লেয়ারকে কিন্তু একই সাথে নক করে ফেলেছে উল নিউট নিউট এখান থেকে রাইট নাও হি ইজ ডুইং প্রিটি ওয়েল A1 সিরিজ এন্ড আদার যারা যারা কিন্তু তারা কিন্তু কিছুটা পেছনে ইটুএস ওপিএম কে এখানে কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছে দেখতে পাচ্ছি আমাদের ভেনম লেজেন্স এইচবি স্কোয়াড এখান থেকে সাথে ছিল এখানে কিন্তু এইচবি ওজি ওজি কিন্তু এখান থেকে টোটাল কিন্তু দেখেছে তিনটা সামনে দেখতে পাচ্ছি ডেট্রন ডেট্রন এখান থেকে আছে সুন্দর একটা কিন্তু স্প্রে দেওয়ার চেষ্টা ছিল এইচবি ওজি কিন্তু এখানে বেশি সুন্দর একটা কিক করার চেষ্টা বাট এখান থেকে আগে কিন্তু তার কিলটা কনফার্ম করে নিল এখানে ভেরি নাইস এ1 স্পোর্টস এখানে সৈকতকে দেখতে পাচ্ছি সৈকত রাইট নাও আছে এখানে সিনিস্টার এখানে কিন্তু পিয়ার অলরেডি ডেড সিনিস্টার আছে তার পাশে তারা কিন্তু এখান থেকে হিট দেওয়ার চেষ্টা এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে সিনিস্টার একটা স্মোক করে জাস্ট বাঁচার চেষ্টা করছে লেটস সি হোয়াট হি ক্যান ডু Wolves all of them amela pore gelo puro puri problem shot pore gelo but apnake kintu bolte hobe that guy Venom Legend Deadron with is playing really amazing yes molotov take hit korte parne so
লেটস সি, আমরা এখন পর্যন্ত ওয়েট করছি গাইস, সবাই আপনারা ওয়েট করতে থাকেন, আমাদের সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে থাকেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এখান থেকে আছে রাইট নাও, ভেনম লেজেন্ডস অ্যাপোলো এখান থেকে আছে, সুন্দর একটা হিট দেওয়ার চেষ্টা ছিল ভেনম লেজেন্ডস, ডিট্রন এখান থেকে আছে রাইট নাও, তারা কিন্তু ফাইট নিচ্ছে, এখানে অ্যাপোলো আছে, তারও এখান থেকে হেলথের অবস্থা দেখতে পাচ্ছি রাইট নাও, হি ইজ নট ইস্পোর্টস স্টিল শট। A1 Esports এর প্রত্যেকটা ফাইট লিড দিচ্ছে, দ্যাট গাই A1 সিনিস্টার, হি ইজ ডুইং অ্যামেজিং উইথ দ্যাট 5 কিলস, হি ইজ দ্য A1 Esports ইজ ইকুয়ালিং দ্যাম উইথ 30% ম্যান অ্যাডভান্টেজ। সো দেখতে পাচ্ছেন না, সো লেটস সি ইওর কল। আমার যেটা মনে হচ্ছে যে ভেনম লিজেন্ডস এর মানে A1 Esports কে এখন মাল্টিপল ফাইটস এর ফাইট নিতে হচ্ছে, পাশাপাশি জোন ব্লু জোন করছে, তাদেরকে সোক করছে, এক্ষেত্রে সিনিস্টার কে এখন অল আউট অল অ্যাটাকে চলে যেতে হবে, কিছু করার ছিল না, তাই থেকে অ্যাপলি আপ টু প্লে তাদের জন্য, তার কারণ যেটা বলছিলাম থার্ড পার্টি ফোর্থ পার্টি একের পর এক পার্টি কিন্তু সবাই শুরু করে ফেলেছে, বলতে বলতে A1 Esports জাস্ট গট ওয়াইপ। এখানে দেখতে পাচ্ছি ফ্যান্টম আলফা উইথ দ্য সেকেন্ড চিকেন ফর PMCO ফল স্প্লিট 2020। That is bad.